সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ে অসমের সাথে রেল এবং সড়কপথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ত্রিপুরা সঙ্গে, ফলে আমদানি বন্ধ। খাদ্য সামগ্রী থেকে জ্বালানি সহ বিভিন্ন দ্রব্যের আমদানিতে পড়েছে হাতছানি। এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যের বিভিন্ন বাজারে কালোবাজারি শুরু হয়েছে বলে অভিযোগ। রাজ্যের একাংশ মুদি দোকানে চড়া দামে সামগ্রী বিক্রি হচ্ছে বলে অভিযোগ আছে। খাদ্য দপ্তরের উদাসীনতায় একাংশ অসাধু ব্যবসায়ী চড়া দামে দেদার লুট বাণিজ্য চালাচ্ছে বলে অভিযোগ উঠছে সাধারণ মানুষের মধ্যে। অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের। কুমারঘাট বাজারের হাল হকিকত পরখ করতে অবশেষে ময়দানে নামলো মহকুমা খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসন। শনিবার হঠাৎই মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে খাদ্য দপ্তর আধিকারিকরা পুলিশকে সাথে নিয়ে কুমারঘাটের পাবিয়াছড়া বাজার অভিযান চালায়। এদিন প্রথম অবস্থায় আটটি দোকানে অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করে বিক্রেতাদের হাতে কারণ দর্শানো নোটিশ ধরিয়েছে মহকুমা শাসক। এদিকে একই সামগ্রী বাজারের বিভিন্ন দোকানে বিভিন্ন দরে বিক্রি হওয়ার বিষয়টিও নজর এসেছে প্রশাসনের। নিজ মুখে স্বীকার করেছেন মহকুমা শাসক, সাধারণ মানুষের বক্তব্য বাজারে খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের সঠিক নজরদারির অভাবে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী ছয় লাভ কুমারঘাটের বিভিন্ন দোকান। দাবি উঠছে এসব রুখতে আরো কঠোর হোক মহকুমা প্রশাসন। আমরা মোটামুটি আট নটা দোকান আমরা অলরেডি ভিজিট করছি, মানে বিশেষ করে আড়তদার যারা আছে আর কি। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের রেট পাইলাম, যে সাতাইশ, ২৬, ২৫ এই ধরনের আমরা রেট পাইলাম আর কি। কাগজপত্র যথারীতি মানে ঠিকই আমরা পাইছি, কিন্তু পাশাপাশি একটা জিনিস দেখলাম, কিছু এক্সপায়ারি আইটেম আমরা লক্ষ্য করছি আর কি। আজকে এক্সপায়ারি আইটেম ইন দ্যাট সেন্স, যেমন তাল মিশ্রি আমরা এক্সপায়ারি পাইলাম, কিছু মশলা আমরা এক্সপায়ারি হিসেবে পাইছি, তারপর কি একটা ডাল, কি ডাল জানি আজকে, মোটর ডাল, মোটর ডালও আমরা দেখলাম। তো এগুলো সব এক্সপায়ার্ড আইটেম তারা দোকানে রেখে দিয়েছে। অ্যাকর্ডিংলি আমরা উই উইল ইস্যু শোকজ লেটার টুয়ার্ডস দেম, এবং অ্যাজ পার ওনাদের উত্তর দেখে আমরা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।